বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের টপ অর্ডার নিয়ে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা চার টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার এবং লিটন দাস চারজনই যে রয়েছেন দারুণ ফর্মে, যে কোনো দিনে বাংলাদেশ জাতীয় দলের অটোমেটিক চয়েস তামিম ইকবাল। সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও মাত্র 73 বলে খেলেছেন 107 রানের ঝোড়ো ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজের রেকর্ড 349 রান করেছেন ইমরুল কায়েস। তামিম ইকবালের পর প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য সরকার, সেঞ্চুরি করেছেন নিজের খেলা সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচেও। নিজের সবশেষ চার ওয়ানডে ম্যাচে একটি সেঞ্চুরি এবং একটি 83 রানের ইনিংস রয়েছে লিটন দাসেরও। এমত অবস্থায় কাকে রেখে কাকে খেলানো হবে তা নিয়ে চিন্তাই পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টের। তবে টিম ম্যানেজমেন্টের এই চিন্তা নিজের মাথায় নিতে রাজি নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস। তিনি বরং তার দলের খেলোয়াড়দের মধ্যে এমন সুস্থ প্রতিযোগিতা উপভোগই করছেন, সবাই ফর্মে থাকায় যে মধুর সমস্যার সৃষ্টি হয়েছে সেটিতে বরং খুশিই তিনি। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচ শেষে সাভারের বিকেএসপিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রোডস। তিনি বলেন, ওপেনার বাছাই করাটা সহজ হবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য, তবে একবার দেখুন আমরা কি দারুণ অবস্থায় আছি। আমরা কিছু ভালো ক্রিকেটারের জন্য মরিয়াছিলাম, এখন মনে হচ্ছে আমরা বেশ কয়েকজনকে পেয়েও গেছি। ইমরুল তো গত সিরিজে 349 করল, তামিম ফর্মে ফিরেছে, লিটন 80 রানের ইনিংস খেলেছে, এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরিও হাঁকিয়েছে, সৌম্য তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেছে, আজকেও সেঞ্চুরি। স্বাস্থ্যকর প্রতিযোগিতা। তবে আমি জানি না চূড়ান্ত একাদশ কেমন হবে, এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলে খুব একটা ফায়দা হবে না। মিক্সার ওয়ার্ল্ডের ভিউয়ার্সরা ইতিমধ্যেই জেনেছেন সিরিজের প্রথম ম্যাচে বাদ পড়তে যাচ্ছেন লিটন দাস। এ নিয়ে আমরা আজকে সকালে একটি প্রতিবেদনও প্রকাশ করেছি। তামিম ইকবালের উদ্বোধনী সঙ্গী হবেন ইমরুল এবং সাকিব আল হাসানকে পাশে ঠেলে তিনে খেলবেন সৌম্য, প্রধান নির্বাচক মেনাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন এমন তথ্য। তবে সে ব্যাপারে কিছু বলতে রাজি নন প্রধান কোচ। তবে তিনি ওয়ানডে সিরিজকে সামনে রেখে পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলকে। স্টিভ রোডস বলেন, ওয়ানডে সিরিজটা সহজ হবে না, জিততে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজকে সম্মান করি, টেস্ট সিরিজের পর তারা আরও ক্ষুধার্ত হয়ে গেছে। আমরা ওদের মাটিতে গিয়ে টেস্টের ভরাডুবির পর ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছিলাম, ওরাও এমন কিছুই করার আশায় থাকবে, আমাদের সচেতন থাকতে হবে।